2023 সাল থেকে প্রচলিত শিক্ষাদান ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ওই বছর থেকে মাধ্যমিকে একমাত্র এসএসসি ছাড়া কোনো পাবলিক পরীক্ষায় বসতে হবে না শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি জানান, 2023 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। এই পুরো শিক্ষাক্রমই হবে শিক্ষার্থী কেন্দ্রিক। নতুন শিক্ষাক্রম অনুযায়ী তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না, থাকছে না পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাও। প্রথম থেকে তৃতীয় শ্রেণী এটি পুরোটাই শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন, সেটি হবে শতকরা 100%। চতুর্থ পঞ্চম শ্রেণীতে আবার ভাগ আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, এই বিষয়গুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন হবে শতকরা 60%। আর সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ ক্লাস শেষে পরীক্ষা হওয়া বছর শেষে, সেরকম হচ্ছে শতকরা 40%। ষষ্ঠ আর অষ্টম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের শিক্ষণকালীন মূল্যায়ন শতকরা 60%, সামষ্টিক মূল্যায়ন শতকরা 40%। শিক্ষামন্ত্রী জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফল মিলে হবে এইচএসসির ফলাফল। এছাড়া দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজনও থাকছে না। যে নবম দশম শ্রেণীতে এই যে বিভাজনটি থাকে বিভিন্ন গ্রুপের, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, এগুলো তো সেখানে থাকবে না, কিন্তু নবম দশমে বাধ্যতামূলকভাবে একটা কারিগরির একটা ট্রেড সেটি শিখবে এবং সেটির দক্ষতা অর্জন করবে। দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা, আগে তো নবম দশম মিলে একটা পাবলিক পরীক্ষা হতো, এখন দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষাটি হবে। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকে 100টি করে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এই শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। পরের বছর ধাপে ধাপে এবং 2025 সাল থেকে পুরোপুরি নতুন এ শিক্ষাক্রম সারা দেশে বাস্তবায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আমাদের মাধ্যমিকের 100টির মধ্যে আমাদের মাদ্রাসা কারিগরি তারাও অন্তর্ভুক্ত থাকবেন। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।